আল্লাহর প্রতি সুধারণা কখনো বিফলে যায় না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আমি আমার বান্দার সাথে আমার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করে থাকি। একজন লেখক লিখেছেন, আশা ধৈর্যের প্রাণ, আশা মানুষকে ধৈর্য ধারণ করতে সাহায্য করে। আল্লাহ তাআলার প্রতি সুধারণা থেকে আশার সঞ্চার হয়, যা কখনো ব্যর্থ ও নিষ্ফল হয় না। আল্লাহর কাছে আশার ব্যর্থতা সম্ভাবনাকে প্রতিহত করে। আমরা যদি দানশীল বা বদাম্য ও মহৎ ব্যক্তিদের চরিত্র নিয়ে ভেবে থাকি, তাহলে দেখতে পাই যারা তাদের প্রতি সুধারণা পোষণ করে তাদেরকে তারা খালি হাতে ফিরিয়ে দেয় না। এ যদি হয় সাধারণ মানুষের অবস্থা, তাহলে সকল দাতার দাতা সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহর অবস্থা কেমন হবে? দানের কারণে যার দান ভাণ্ডারে বিন্দু মাত্র কমে না, তিনি কিভাবে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন যারা তার প্রতি সুধারণা পোষণ করেন এবং যাদেরকে দান করলে আল্লাহ তাআলা প্রতি তাদের আশা ও বিশ্বাস বেড়ে যায়? তাই আল্লাহর প্রতি সুধারণা কখনো বিফলে যায় না। আমরা সবাই আল্লাহর প্রতি সুধারণা রাখি এবং রাখবো ইনশাআল্লাহ।